আজ শুভ জামাই ষষ্ঠী উপলক্ষে নানান পদের আয়োজন করেছি। তার মধ্যে থাকছে আমবাঙালির সবচেয়ে প্রিয় রেসিপি দই ইলিশ, সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন রান্না শুরু করে দিই। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। প্রথমে আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ফেটানো দই প্রায় 7 টেবিল চামচ। যেহেতু দই ইলিশ রান্না করব তাই দইয়ের পরিমাণ এরকম একটু বেশিই লাগবে। এরপর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি 1 চামচ কালো সর্ষে এবং 2 চামচ হলুদ সর্ষেকে 3টি কাঁচা লঙ্কা এবং অল্প লবণ দিয়ে বেটে নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর রঙের জন্য, কারণ আমি সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা আগে বেটে নিয়েছি তাতেই ঝাল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেল এই রান্নাতে খুব সুন্দর স্বাদ ও গন্ধ এনে দেবে। খুব সুন্দর করে এই দই এবং এই মশলাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো প্রায় আমার হয়েই এসেছে। এরপর আমি এতে মিশিয়ে দিচ্ছি অল্প কয়েক দানা চিনি। এই চিনির জন্য তরকারি মিষ্টি হয়ে যাবে না, যেহেতু দইয়ের ব্যবহার একটু বেশি তাই এর স্বাদটি ব্যালেন্স করার জন্য এই চিনিটি দেওয়া। মশলার মিশ্রণটি আমার একদম রেডি হয়ে গেল। এরপর আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইতেই 5 পিস ইলিশ মাছ আমি এভাবে সাজিয়ে রেখেছি, তার উপর এই মশলার মিশ্রণ আমি ঢেলে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত মিশ্রণটি মাছের ওপর দিয়ে সুন্দর করে ঢেলে দিলাম। মাছের সঙ্গে আমি উল্টে পাল্টে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি মিশ্রণটি, যাতে এই মিশ্রণের সমস্ত স্বাদ গন্ধ মাছের মধ্যে চলে আসে। সেজন্য মাছটিকে আমি ঢেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিলাম। তারপর 10 মিনিট পর আমি রান্নার করে নেব মাছগুলিকে, তাই গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব এই মশলার বাটি ধোয়া অল্প একটু জল, এইটুকু জলই যথেষ্ট, এতে গ্রেভি বেশি থাকে না। তারপর দিয়ে দিচ্ছি গোটা চারেক চেরা কাঁচা লঙ্কা। এখন ঢেকে প্রথমে হাই ফ্লেমে আমি 2 মিনিট রান্না হতে দেব। গ্রেভি ভালো করে ফুটে গেলে তারপর আমি ওই ঢাকা অবস্থায় গ্যাস মিডিয়ামে রেখেই আরও 5 মিনিট রান্না হতে দেব, যাতে মাছ খুব সুন্দর হয়ে রান্না হয়। এবার 5 মিনিট পর আমি একবার ঢাকা খুলে চেক করে নেব মাছটি কতটা রান্না হয়েছে দেখে নিচ্ছে। দেখুন গ্রেভি বেশ ঘন হয়ে গেছে। এবার মাছগুলি একটু উল্টে দিচ্ছে, হালকা হাতে এভাবে উল্টে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায়। এরপর উপর থেকে 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য। তারপর আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট প্রায় হতে চলল, এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি। খুলে দিয়ে দেখছি রান্না প্রায় একেবারেই শেষ। আমি এই পর্যায়ে অল্প 1 চামচ কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই কাঁচা তেলের গন্ধ এই রান্নায় খুব সুন্দর একটা স্বাদ এনে দেয়। ঢেকে এবার গ্যাস অফ করে আমি রেখে দেব আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে। আর তাতে করেই আমাদের দই ইলিশ একদম রেডি পরিবেশনের জন্য। আশা করি এই সহজ সুন্দর দই ইলিশের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমায় জানাতে ভুলবেন না। যেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।